আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি এই তে যেভাবে সিঙ্গারার পুরটা বানানোর জন্য আমার কিছু সিঙ্গারার অর্ডার এসেছে আমি আগে বলিনি কারণ অল্প অল্প করে অর্ডার আসে আমি অর্ডার নিয়ে ডেলিভারি দেই তা ভাবলাম আজকে জানিয়েই দেই আপনাদেরকে আর এই যে আমার সিঙ্গারার আর অনেক খাবার অর্ডার এসেছে তাই ভাবলাম সিঙ্গারার পুরটা বানাতে যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আমি এখন সিঙ্গারা পুরটা বানাবো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি অস্ট্রিয়া থেকে মেরি বলছি মেরিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে এখন বিকেলবেলা এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম আমি এখানে তিনটা তেজপাতা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে এখন একটু আদা রসুন দিয়ে দিব এইতে একটু রসুন পেস্ট দিয়ে দিলাম এখন একটু আদা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা আর একটু রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া দিলাম একটু ধনিয়া গুঁড়া একটু নেড়ে নিব তোমরা কি পাকে যাচ্ছ তাড়াতাড়ি চলে এসো বাতাস নামার আগে বাতাস আসলে কিন্তু ঠান্ডা লাগবে এখন মশলাটা একটু কষিয়ে নিব একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিব এই তো আমি চুলার হিটটা একটু কমিয়ে দিলাম আমার এখানে আছে শুকনা মরিচ ফাঁকি আর ধনিয়া ফাঁকি এটা আমি একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ এর থেকে একটু কম গরম মশলা গুঁড়া এখানে আর পানি দিব না চুলার হিটটা আমি একেবারে লো করে দিয়েছি আমার আর একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম এখন আবার একটু আমি ঢেকে দিব আর 5 মিনিটের মতো রাখলে আমার এটা হয়ে যাবে তো আমার এটা আলুটা একেবারে আমার নরম আলু এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম
কিছু জিরা ফাঁকি দিয়ে দিলাম। হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন একটু ঠান্ডা করে তারপর আমি সিঙ্গারাটা বানিয়ে নিব। এ ফাঁকে আমি সিঙ্গারার ইটা ডোটা করে নিব। উটটা তো আমার হয়ে গেল, এখন সিঙ্গারার ডোটা করে নিব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। 3 কাপ ময়দাতে আমি একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চিনিটা স্কিপটা করতে পারেন, কিন্তু আমার কাছে দিলে মনে হয় যে স্বাদটা একটু বাড়ে। 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ খাওয়াই দাও, না হলেও বেশি খেতে চায় না। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ তেল দিয়ে দিব। এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার এটা মিক্সড হয়ে গিয়েছে, কিভাবে বুঝবো যে আমার এটা ঠিক মতো হয়েছে কিনা, যেভাবে মুট করলেই বোঝা যাবে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো করে নিব। সিঙ্গারা ডোটা শক্ত হতে হয়, সফট হবে না, নরম হবে না। তা আসিফ তুমি একটু লাইজে কথা বলো। আমি একটা শক্ত রোধ করে নিব আস্তে আস্তে পানি দিয়ে, কারণ আমার আজকে সিঙ্গারাটা তো আমি ফ্রোজেন করে রাখবো, আপনাদেরকে ফ্রোজেনটাই দেখাবো, যেহেতু আমার অর্ডারটা হয়তো বা বুধবারে নিবে। এতো আমি একটা ডো তৈরি করে নিলাম, আমার এই সিঙ্গারাটার সাথে সমুচা যাবে, অর্ডার আরও রান্না আছে, সব কিছু একসাথে সম্ভবত বুধবার যাবে, সব কিছু একসাথে করতে হবে। তার আগে আমার আরও অর্ডার আছে মঙ্গলবারে, হ্যাঁ পরশু দিন, সেগুলিও করবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা আমি ভালো করে মথে নিলাম, একটা শক্ত ডো করে নিলাম। আমি 15 মিনিটের মতো এটা রেখে দিব, আমি 15 মিনিট পরে ফিরে আসছি। তো আমি এখন চিলির মতো করে কেটে নিচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। এভাবে তুমি
কানে অনেক পুরটা ঢুকিয়ে নিব। যাতা দিয়ে পুরটা ঢুকাতে হবে। আমি বসিয়ে দিলাম, একটু পানি লাগিয়ে দিলাম এদিক দিয়ে। এই তো আস্তে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে একটা করে দেখাচ্ছি। আমি পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ যেহেতু আমি ই করব, ফ্রোজেন করব, এর জন্য পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। আমি দুইটা বাস দিয়ে দেখাচ্ছি, দুই সিস্টেমে। এতে যেমন করে বসিয়ে রাখলাম, আমি একটু এখানে একটু ময়দা দিয়ে নিয়েছি আমি এটার মধ্যে, যেহেতু ফ্রোজেন করবো নিচে যেন লেগে না থাকে। এখন এমন করে সবগুলো বানিয়ে নিব। গেল ফ্রোজেন করবো আমি এখন সিঙ্গারাগুলা বানিয়ে ফেললাম। এখন আমি আরও কয়েকটা বানিয়ে ভাজবো, তারপর আপনাদেরকে খেয়ে রিভিউ দিব যে কেমন হয়েছে। এখন কয়েকটা সিঙ্গারা বেজে নিচ্ছি। আর ফ্রোজেন করা সিঙ্গারা কখনই বেশি গরম তেলে দিবেন না, আধা মিনিমাম আধা ঘন্টা আগে বের করে রেখে তারপরে হালকা গরম তেলে সিঙ্গারাটা অল্প আঁচে ভাজতে হয়। বেশি গরম তেলে দিলে সিঙ্গারাটা ফ্রোজেন করাটা তাহলে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি চারটাই ভাজতেছি, আমার আর আমার মেয়ের সিঙ্গারা খুবই প্রিয়, আমার বাসায় আর কেউ সিঙ্গারা খায় না। আস্তে করে একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ পুরটা যদি টেস্ট হয় সিঙ্গারার ভিতরের আলুর পুরটা টেস্ট হলে সিঙ্গারাটা খেতে টেস্ট লাগে। আমার মাশাল্লাহ আমার আলুর পুরটা খুব টেস্ট হয়েছে। সরি, যাদু না খাবা, এতো গরম গরম সিঙ্গারা। এই তো দেখাচ্ছি, খুব ভালো হয়েছে তো সিঙ্গারাটা। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে। তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।